মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। চলে এলাম আজকে আরাকু ভ্যালির ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করা যাক। ট্রেনে বসে পড়েছি, ট্রেন 6:45 ছাড়বে। ভিস্তাডোমের টিকিট আমরা পাইনি, লাস্ট মুহূর্তে টিকিট করেছিলাম বলে ভিস্তাডোমের তৎকালেও টিকিট অ্যাভেলেবেল ছিল না, তাই স্লিপারের তৎকাল অ্যাভেলেবেল ছিল, জেনারেল না, তাই স্লিপারের তৎকালে টিকিট কেটেছিলাম, কিন্তু সেটাতেও আমাদের ওয়েটিং লিস্টই এসেছে। তো ওয়েটিং লিস্টেই আমরা বসতে জায়গা পেয়ে গেছি। টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। এখানে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে, কিন্তু টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, দারুণ এক্সপিরিয়েন্স। একটার পর একটা ট্রেনে এরকম টানেল পেরিয়ে যাওয়ার এই যে সুন্দর অভিজ্ঞতাটা, এটা নিজের চোখে যদি না কেউ দেখে তাহলে সেটা বলে বোঝানো যাবে না। সত্যি খুব দারুণ অনুভূতি। আর 58টা ট্যানেল আছে, আমি অবশ্য ঘুরতে শুরুও করেছিলাম কিন্তু 10টার পর কোথাও যেন হারিয়ে গেলাম। এত সুন্দর পরিবেশ, মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে আমি সত্যিই হারিয়ে গেলাম। তো এবার আমি নামবো আরাকুতে, এটাই লাস্ট ট্যানেল। পড়েছি আরাকু স্টেশনে, এবার ভিস্তাডোম কোচটা একটু ঘুরে আসি। আরাকুর পর থেকে ট্রেনটা বাকি এগিয়ে চলে যায়, আর ভিস্তাডোম কোচটা এই আরাকু অবধি লাস্ট। এরপর ট্রেনটা কিরানডুল এক্সপ্রেস হয়ে এগিয়ে চলে যায়, আর বাকি ভিস্তাডোম কোচটা এখানেই থাকে, স্লিপার আর 2S হয়ে চলে যায় ওটা। আরাকু ভ্যালিতে নেমে পড়লাম। আরাকু ভ্যালির রাইট টাইমেই নামিয়েছে 11টার সময়তে। আমরা বোড়াতে আমরা নামিনি, অনেকেই সবাই বোড়াতে নেমেছে, কারণ যে বোড়া থেকে নেমে তারপরে অনেকে গাড়ি বুক করে পুরোটা ঘুরে। তো আমাদের অলরেডি গাড়ি বুক করাই আছে যে এটা ভাইজ্যাগ থেকে আসছে, তো সেই জন্য আমরা আরাকুতে নেমেছি। আর আরাকু থেকে আমরা পরপর এবার সাইট সিনগুলো করবো। ফার্স্টেই যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। প্রথমে বোটানিক্যাল গার্ডেনের দিকে যাচ্ছি, তারপরে আমরা 8টা পয়েন্ট দেখব। তো 8টা পয়েন্টের মধ্যে ফার্স্টে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এইভাবে আরাকু ভ্যালি থেকে অনেকে অবশ্য বোড়ার ওখানে বোড়া কেপ দিয়ে শুরু করে, তো ওখান থেকেই অনেকে শুরু করে থাকে। তো আমরা শুরু করেছি আরাকু ভ্যালি থেকে, আরাকু থেকে পরপর পরপর আমরা দেখতে থাকব। প্রথমেই চলে এলাম বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেনে এন্ট্রান্স ফি হচ্ছে 40 টাকা করে, আর ভিজিটিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
ট্রাইডেনের মধ্যে বসে পড়েছি। ট্রাইডেন করে এবার গোটা বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখব। গোটা বোটানিক্যাল গার্ডেনটাকেই ঘুরিয়ে দেখাবে। এই ঘুরে দেখানোর জন্য 20 টাকা নিয়েছে টয় ট্রেনে। এমনি ঘোরাও যাবে এবং এমনি এন্ট্রি ফিজ হচ্ছে 40 টাকা, এন্ট্রির জন্য হচ্ছে 40 টাকা, আর বাকি বোটানিক্যাল গার্ডেন টয় ট্রেনে ঘোরার জন্য হচ্ছে 20 টাকা। বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে গিয়েছি, এবার বোটানিক্যাল গার্ডেনের পর যাচ্ছি আরাকু ট্রাইবাল মিউজিয়ামের দিকে। ওই আদিবাসীদের ওপর একটা মিউজিয়াম এখানে আছে, সেই আদিবাসীদের ওখানে লাইফস্টাইল সমস্ত কিছুর ওপর এই মিউজিয়ামটা। তো সেকেন্ড যেটা আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আরাকু ট্রাইবাল মিউজিয়াম। আরাকু ভ্যালির এখানে কিন্তু ব্যাম্বু চিকেন খুব ফেমাস। চলে এসেছি ট্রাইবাল মিউজিয়ামের কাছে, আদিবাসীদের ওপর এই মিউজিয়ামটা। এটা আমাদের সেকেন্ড ভিজিটিং পয়েন্ট, তো এইটা চটপট দেখে নিই। এখানে ভাড়া হচ্ছে অ্যাডাল্টদের জন্য হচ্ছে 50 টাকা, আর বাচ্চাদের জন্য হচ্ছে 25 টাকা। সকাল 9টা থেকে 8টা পর্যন্ত এই মিউজিয়ামটা ওপেন থাকে। ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে বোটিংয়েরও জায়গা আছে। আদিবাসীদের বিয়ের মডেল তৈরি করা হয়েছে। এগুলো আদিবাসীরা ব্যবহার করতো, ওদের জিনিসই সমস্ত এখানে রাখা আছে। কাঠের সমস্ত জিনিসপত্র, ওরা যে চাষ করতো তার জিনিসপত্র, হরিণের শিং, এটা কিন্তু অরিজিনাল সমস্ত কিছু। এখানে পঞ্চায়েত বসেছে, এই সমস্ত জিনিসগুলো মানে কিভাবে ওরা লাইফস্টাইল করতো আর তাদের ব্যবহৃত জিনিস সব আছে এখানে। এগুলো সমস্ত ওদের ব্যবহার করা জিনিসপত্র। ট্রাইবাল মিউজিয়াম থেকে বেরিয়ে গিয়েছি, ট্রাইবাল মিউজিয়ামটা দেখলাম। আদিবাসীদের ওপর পুরো মিউজিয়ামরা, ওরা কীভাবে জীবনযাপন করতো, ওরা কীভাবে থাকতো, ওরা মার্কেট কীরকম, পঞ্চায়েত এলাকা সমস্ত কিছু ওদের মানে জীবনযাপনের ওপর পুরো ট্রাইবাল মিউজিয়ামটা আছে। এবার চলেছি নেক্সট ভিউ পয়েন্টের দিকে। নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে শ্যুটিং পয়েন্ট, যেখানে ফিল্মের শ্যুটিং হয়ে থাকে, সাউথ ইন্ডিয়ান মুভি শ্যুটিংগুলো হয়ে থাকে। তো সেই শ্যুটিং পয়েন্টে এবার নেক্সট হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে শেষ হয়ে যাচ্ছে, আবার শুরু হচ্ছে আনন্দগিরি। টোটাল আরাকু ভ্যালিটা হচ্ছে 1400 ফিট ওপরে এটা অবস্থিত। মুভি সংস এখানে করা হয়ে থাকে, অনেকগুলো মুভি
তাদের গানগুলো। শুটিং পয়েন্টের দিকে যাচ্ছি। इधर ही बनाया था शूटिंग के लिए। अच्छा, साउथ इंडियन नॉर्थ इंडियन। अच्छा, ऊपर से देख के नीचे रास्ता है ना। हाँ। गोटा भैलीटाई एक्चुअली जो रास्ता टा देखा लाम, शे रास्ता गोटा भैलीटाई होच्छे शूटिंग पॉइंट, यहाँ ने शूटिंग करा हुए थके। শুটিং পয়েন্ট থেকে বেরিয়ে গেলাম। শুটিং পয়েন্টের পর এবার যাচ্ছি গালিকোন্ডা পয়েন্টের দিকে। দাঁড়িয়ে আছি গালিকোন্ডা ভিউ পয়েন্টের কাছে। খুব সুন্দর ভিউ পয়েন্ট একটা। খুব সুন্দর ভিউ পয়েন্ট, এত সুন্দর পাহাড়গুলোকে দূর থেকে দারুণ লাগছে। এই গালিকোন্ডা পয়েন্ট দিয়েই আমি আজকের ভিডিওটা আমার শেষ করছি। তো আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও। নেক্সট ভিডিওতে আমি আবার বোরা কেপ, অলকনন্দা ওয়াটারফল এই সমস্ত ভিডিওস নিয়ে, কপিকল প্ল্যান্টেশন এই সমস্ত ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা।